আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব দেখো ক্লাস 8 এর রায়া মার্টিনের প্রশ্ন বিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রথম পেজটা, মধ্যশিক্ষা পর্ষদের যেটা নমুনা প্রশ্নপত্র আছে সেটা। তাহলে দেখো একের এক কি বলেছে, সায়ন তার 25 টাকার 16% এবং তীর্থ তার 60 টাকার 15% চাঁদা দিল, কে বেশি চাঁদা দিল? তাহলে সায়ন চাঁদা দিল 25 টাকা 16% বার করতে হবে, তীর্থ চাঁদা দিল 60 টাকার 15%। শুধু ক্যালকুলেশন পাঠ করবো যেহেতু শর্ট কোশ্চেন, বেশি বার করার দরকার নেই। তাহলে 25 এর 16%, তার মানে হচ্ছে 25 × 16/100 4, তার মানে 4 টাকা। আর 60 এর 15% মানে 16 × 15/100 4, এটা 15, তার মানে 15 টাকা হলো। তাহলে বেশি চাঁদা দিল কে, এই যে পরেরজন যেটা সে মানে তৃতীয় বেশি টাকা চাঁদা দিল হলো। এবার দেখো দু নম্বর বলেছে 9x⁴ − 6x³ − 7x + 2, এখানে x = 1 বসালে প্রদত্ত কোণ মানটি পাবো। তাহলে দেখো 9x⁴ − 6x³ − 7x + 2, এক্স এর জায়গায় 1 বসালে 1⁴ − 1³ − 7 × 1 + 2, তার মানে 9 − 6 − 7 + 2, তাহলে 9 আর 2 = 11, 11 থেকে 7 বাদ গেলে 4, তাহলে এটা হবে −2 হলো। তাহলে এটা হবে অপশন নাম্বার ডি। নেক্সট দেখো 3 নম্বর বলেছে শূন্যস্থান পূরণ করো, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x + 4 একক তার ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল মানে কি হয়, বাহু স্কোয়ার, তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে x + 4 এর হোল স্কোয়ার বর্গ একক। এবার এটাকে ভেঙে দিতে পারো x² + 2 × x × 4 + 4² মানে x² + 8x + 16 বর্গ একক হলো। নেক্সট দেখো 4 বলেছে যে সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ 60 ডিগ্রি তার বাহু সংখ্যা কত? তাহলে দেখো আমরা কি জানি, বাহু সংখ্যা হচ্ছে টোটাল 360 ডিগ্রি বাই প্রতিটি বহিকোণ, এইটা 00 কেটে গেল 6 দিয়ে 36, তাহলে বাহু সংখ্যা হচ্ছে 6, তার মানে অপশন নাম্বার বি। নেক্সট দেখো 5 নম্বর, একটি সিকি একটি আধুলি ও একটি মুদ্রার মূল্যের অনুপাত কত? একটি সিকি মানে হচ্ছে 25 পয়সা, একটি আধুলি মানে হচ্ছে 50 পয়সা, আর একটি মুদ্রা মানে হচ্ছে 100 পয়সা। তাহলে সবগুলোকে পয়সাতে নিয়ে গেলে কি থাকবে, 25 পয়সা = 50 পয়সা = 100 পয়সা, 25 দিয়ে কাটলে 1:2:4, তার মানে এটা হবে অপশন বি। নেক্সট দেখো 6 নম্বর বলেছে একটি সরলরেখার বহিঃস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যে সকল রেখাংশ অঙ্কন করা যায় তার মধ্যে ক্ষুদ্রতম দৈর্ঘ্য হলো লম্ব। এটা আমরা একটা উপপাদ্যে পড়েছি, ক্ষুদ্রতম দৈর্ঘ্য মানেই লম্ব, তাহলে 6টা হবে লম্ব। এবার দেখো 2 এর 1,
তিন সেমি, পাঁচ সেমি ও আট সেমি দীর্ঘ বাহুবিশিষ্ট ত্রিভুজ অঙ্কন কি সম্ভব? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে দেখো, আমরা জানি ত্রিভুজের দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হলে তবেই অঙ্কন করা সম্ভব। কিন্তু এখানে দেখো, একটা ক্ষেত্রে তিন যোগ পাঁচ সমান সমান আট, তাহলে এখানে একটা বাহু আছে আট, তাহলে দুটো সমান হয়ে গেল, তাহলে এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। তাহলে এই কথাটাই আমরা লিখব। দেখো, তাহলে দুটি বাহুর সমষ্টি গ্রেটার দেন তৃতীয় বাহু হলে ত্রিভুজ অঙ্কন সম্ভব, কিন্তু এক্ষেত্রে তিন যোগ পাঁচ ইকুয়াল টু আট, তার মানে দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সঙ্গে সমান, তাই এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। নেক্সট দেখো, দুই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে এক্স কিউব মাইনাস ওয়ান কত? তাহলে দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা লসাগু হয়ে যাচ্ছে এক্স, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কোনাকুনি গুণ করলে মাইনাস এক্স, তার মানে এক্স স্কোয়ার এটা এদিকে চলে আসলো প্লাস এক্স ইকুয়াল টু জিরো। এবার এখানে দেখো, এক্স কিউব মাইনাস ওয়ান মানে ফর্মুলা এ কিউব মাইনাস বি কিউবের কি? এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস ওয়ান। এবার দেখো, এই এই পার্টটার মান তো জিরো, তার মানে এক্স মাইনাস ওয়ান ইন্টু জিরো মানে হচ্ছে জিরো, তার নিম্নের মান জিরো। এবার দেখো, তিন নাম্বার বলেছে দুটি সংখ্যার যোগফল দশ এবং অন্তর হচ্ছে চার, সংখ্যা দুটি লেখো। তাহলে যোগফল যদি দশ হয়, একটা সংখ্যা মনে করি এক্স আর একটা সংখ্যা হবে তাহলে টেন মাইনাস এক্স, কারণ দুটো সমষ্টির যোগফল এটা। তাহলে দুটো সংখ্যার অন্তর মানে এক্স মাইনাস টেন মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে ফোর, সেখান থেকে সংখ্যা দুটো করতে হবে। তাহলে মনে করি একটি সংখ্যা ইকুয়াল টু এক্স, সুতরাং অপর সংখ্যা হবে টেন মাইনাস এক্স। এবার প্রশ্নানুযায়ী এক্স মাইনাস টেন মাইনাস এক্স যদি দুটোর অন্তর বলেছে ইকুয়াল টু হচ্ছে ফোর, তার মানে সেখান থেকে পাচ্ছি এক্স মাইনাস টেন প্লাস এক্স ইকুয়াল টু ফোর, তার মানে টু এক্স ইকুয়াল টু এটা যদি এদিকে চলে যায় চোদ্দ, তার মানে এক্স ইকুয়াল টু সাত। তাহলে একটা সংখ্যা হবে সাত আর অপর সংখ্যা হবে দশ মাইনাস সাত, সুতরাং একটি সংখ্যা ইকুয়াল টু সাত, অপর সংখ্যা ইকুয়াল টু টেন মাইনাস সাত সমান সমান তিন হলো। এবার দেখো, চার নম্বর বলেছে শূন্য ডিগ্রি থেকে একশো ডিগ্রির মধ্যে একজোড়া কোণ লেখো যারা পরস্পর সম্পূরক, এবং জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে একজোড়া কোণ লেখো যারা পরস্পর পূরক কোণ নয়। তাহলে সম্পূরক কোণ করতে গেলে আমাকে কি করতে হবে? যদি মনে করি কুড়ি ডিগ্রি, তাহলে কুড়ি ডিগ্রির সম্পূরক কোণ কত হবে? কুড়ি ডিগ্রির সম্পূরক হবে একশো আশি মাইনাস কুড়ি, মানে হচ্ছে একশো ষাট। তাহলে একটি কোণ যে কোনো কিছু নিতে পারো, যে কুড়ি তিরিশ কুড়ি ডিগ্রি হলে তার সম্পূরক কোণ কত হবে? একশো আশি ডিগ্রি মাইনাস কুড়ি, তার মানে একশো ষাট ডিগ্রি। এবার বলেছে নব্বই থেকে নব্বই ডিগ্রির মধ্যে একজোড়া কোণ লেখো যারা পূরক নয়। তাহলে নব্বই ডিগ্রির মানে যদি আমি নিই দশ ডিগ্রি, দশের পূরক কত হবে? নব্বই মাইনাস দশ মানে আশি। তাহলে নব্বই আশি ডিগ্রি ছাড়া যে কোনো মাপের কোণ যদি আমি নিই, তাহলে দশের সাথে সত্তর এরা পরস্পর মানে যেটা পূরক হয় সেটা ছাড়া অন্য যা কিছু লিখবে এরা পরস্পর পূরক কোণ নয়। তুমি আরো যে কোনো দুটো নিতে পারো।
এবার দেখো 5 নম্বর, একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 3:5, অপর শরবতে সিরাপ ও জলের অনুপাত 4:7, কোন শরবতটি বেশি মিষ্টি? তাহলে যেই শরবতে সিরাপের পরিমাণ বেশি সেই শরবত না বেশি মিষ্টি? তাহলে প্রথম শরবতে সিরাপের আনুপাতিক ভাগ আর কত? 3/2 যোগ ফল মানে হচ্ছে 8। আর দ্বিতীয় শরবতে সিরাপের আনুপাতিক ভাগ আর 4/2 যোগ ফল মানে 11। তাহলে 3/8 আর 4/11 মধ্যে কোনটা ছোট কোনটা বড় আমাকে বার করে দেখতে হবে, যেটা বড় তাহলে সেটাই বেশি মিষ্টি হবে। তাহলে দেখো প্রথম শরবতে সিরাপের আনুপাতিক ভাগ আর আর দ্বিতীয় শরবতে 4/11। এবার 3/8 আর 4/11 এর মধ্যে করতে হবে, তাহলে এদের লসাগু তো 88 হবে, কারণ 8 আর 11 কে দিয়ে তো যায় না, তাই জন্য এরকম ছোটবেলায় যে শিখেছো লসাগুটা সেম করতে হবে, নিচেরটা দুটোরই নিচের পাটটা সেম করতে হবে, তাই জন্য এটাকে 8 দিয়ে গুণ করলাম আর এটাকে 11 দিয়ে, আর নিচে যা দিয়ে গুণ করবো ওপরেও তাই দিয়ে গুণ করতে হবে। এটা 32, তার মানে এটা বড়, তার মানে প্রথম প্রকারটা বেশি মিষ্টি, তার মানে উত্তর হবে প্রথম শরবতটি বেশি মিষ্টি। নেক্সট দেখো 6 নম্বর, একটি নির্দিষ্ট পরিমাণ জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, তবে ওই বরফ পুনরায় জলে পরিণত হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে? তাহলে দেখো মনে করি জল জমে বরফ হলে 10% বৃদ্ধি হয়, জলের যদি আয়তন 100, বরফের আয়তন হবে 110, তাহলে পুনরায় বরফ জলে পরিণত হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে? তাহলে এবার যখন মনে করি বরফের আয়তন 110 হলে জলের আয়তন হচ্ছে 100, তাহলে বরফ যদি 100 হয় জলটা কত হবে সেটা আমাকে বার করতে হবে, করে তারপর বিয়োগ করতে হবে। তাহলে আগে প্রথমে লিখে নিই তারপর দেখাচ্ছি। দেখো জলের আয়তন ধরেছি 100, তাহলে বরফের আয়তন হচ্ছে 110, তাহলে গাণিতিক সমস্যা হচ্ছে একদিকে জলের আয়তন, এই বরফের আয়তন জলের আয়তন, তাহলে বরফ যদি 110 হচ্ছে তো জল হচ্ছে 100, বরফ 100 হলে জলের আয়তন কত হবে? তাহলে সরল সম্পর্ক, এখানে আয়তন বাড়লে জলের আয়তন বাড়বে, এবং এটা কমলে লিখতে হবে কারণ আমার এখানে কমেছে, যেইটা হবে সেইটা এটা হবে কমবে। তাহলে বরফের আয়তনের সঙ্গে জলের সরল সম্পর্ক, তাহলে কি হবে 110:100 সমানুপাত 100:100 এটা। এবার এটাকে আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে 110/100 = 100/x, তার মানে 110x কোনাকুনি গুণ করলে 100×100, তার মানে x = 100 4×0/110, 00 কেটে গেল, এইটা হলো 1000/11। তাহলে এবার কি বলেছে যে শতকরা কত হ্রাস পায়, তাহলে সেটা আমাকে বিয়োগ করতে হবে, সুতরাং হ্রাস = কি হবে 100 থেকে বিয়োগ করতে হবে, 100-11 মানে 1100-1000 এত ঘন একক, তার মানে 100/11, এটাকে যদি ভগ্নাংশে করে দিই
9 11 99 9 পূর্ণ 1 এর 11, তাহলে শতকরা কত হ্রাস পাবে? তাহলে 9 পূর্ণ 1 এর 11% হ্রাস পাবে। যদি শতকরা কথাটা ইউজ করো তাহলে ঘন একক লিখবে, আর যদি শতকরা কথাটা ইউজ না করো তাহলে লিখবে 9 পূর্ণ 1 এর 11% হ্রাস পাবে। বোঝা গেল? এবার দেখো 3 এর 1 বলেছে, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 52% ইংরাজিতে, 42% গণিতে এবং 17% উভয় বিষয় ফেল করেছে। যদি 115 জন উভয় বিষয় পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে আমি যদি ধরে নিই মোট পরীক্ষার্থী হচ্ছে x, ঠিক আছে, তার আগে আমাকে এখান থেকে বার করতে হবে যে এরা ইংরাজিতে পাস করেছে, শুধু ইংরাজিতে কত পার্সেন্ট পাস করেছে, মানে ইংরাজি থেকে উভয়টা বিয়োগ দিতে হবে। তাহলে 52 - 17 করলে শুধু ইংরাজিতে পাস করেছে, এই ফেল করেছে, বার হবে। আবার শুধু গণিতে ফেল করেছে, বার করতে গেলে 42 - 17%, আর এক্সট্রা না ধরলেও চলবে। দেখো তাহলে শুধু ইংরাজিতে শুধু অঙ্কে কতজন কত পার্সেন্ট পেয়ে গেলাম, আর উভয় বিষয় সেটাও পেয়ে গেলাম। এইবার 100 থেকে যদি এই 3টে বাদ দিই, মানে শুধু অঙ্ক, শুধু ইংরাজি আর উভয়টা, তাহলে কতজন কত পার্সেন্ট পাস করেছে সেটা আমি পেয়ে যাব। এবার সেই পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু 115, তাহলে টোটাল পার্সেন্টেজ মানে 100 সেটা কত? তাহলে প্রথমে একটু স্টেটমেন্ট আগে লিখে নিই। দেখো 3টে যেটা দেওয়া ছিল লিখে নিয়েছি। সুতরাং শুধু ইংরেজিতে পাস করেছে 52% -17, কত হলো? 5 হলে 12 এখানে 2 এখানে 35%, আর শুধু গণিতে 42 - 17, 7 5 12, হাতে 1 এখানে 2, এটা 2 25%। সুতরাং উভয় বিষয় পাস করেছে, টোটাল 100%, তার থেকে বিয়োগ হবে 35, 25 আর এই 17টা, কারণ এটা শুধু অঙ্ক, এটা শুধু ইংরাজি শুধু অঙ্ক আর হচ্ছে উভয়তে, তাহলে আর কেউ ফেল থাকছে না, সেই জন্য সেটা। এটা হচ্ছে 5 5 10 7, হাতে 1 5 1 6 1 7, তার মানে এটা হচ্ছে 23%, ঠিক আছে। এবার প্রশ্ন অনুযায়ী কি হবে, 23% ইজ ইকুয়াল টু 115 জন, কারণ উভয় বিষয়, তাহলে 100% ইজ ইকুয়াল টু কত জন? তাহলে প্রশ্ন অনুযায়ী দেখো 23% ইজ ইকুয়াল টু 115 জন, তাহলে 100% ইজ ইকুয়াল টু কি হবে, 115/23 × 100। এবার 23 যেটাকে দেখো কাটা যায় কিনা, 5 যে 3 5 15 5 হাতে 1 5 2 10 আর 1 11, তাহলে টোটাল লোক সংখ্যা হবে 500 জন, বা মোট পরীক্ষার্থীর সংখ্যা 500 জন। এবার দেখো এখানে 2 নম্বর 3 এর 2, দুই প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7, এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার অনুপাত কি হবে? তাহলে প্রথমে প্রথম প্রকার পিতলে এই অনুপাত থেকে তামা ও দস্তার আনুপাতিক ভাগ আর বার করতে হবে, দ্বিতীয় প্রকার থেকেও তাই। তাহলে প্রথম প্রকার পিতলে তামার আনুপাতিক ভাগ আর কত হবে, 8/2 মানে 11, আর দস্তারটা হবে 3/11। দ্বিতীয় প্রকারেও তামা হবে 15/22 আর দস্তা হবে 7/22, কারণ যেটা যার পার্ট থাকে, তামা প্রথমে আছে বলে তামার পার্টটা প্রথমে, বাই হয় দুটোর যোগফল। তাহলে প্রথমে আগে আনুপাতিক ভাগ আরটা বার করে নিই, তারপর বলছি।
তো দেখো লিখে নিয়েছি। এবার বলেছে দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে। তাহলে মনে করি প্রথম প্রকার মেশাবো 5x আর দ্বিতীয় প্রকার মেশাবো 2x, যেহেতু 5:2 দেওয়া আছে। তাহলে মনে করি প্রথম প্রকার পিতল 5x এককের সঙ্গে দ্বিতীয় প্রকার টু এক্স একক মেশাতে হবে। তাহলে প্রথম প্রকার 5x এ তামা কত আছে, দস্তা কত আছে বার করতে হবে। সুতরাং প্রথম প্রকারে 5x এককে তামা কত হবে, যেটা ছিল তার সাথে 5x টা গুণ হবে, তার মানে 5x × 8/11, তার মানে 40x/11। আর তাহলে দস্তা কি হবে, দস্তা হবে 5x × 3/11, তার মানে 15x/11। একইভাবে দ্বিতীয় প্রকারেরটাও বার করে নেব, দ্বিতীয় প্রকারে 2x এককে তামা হবে 2x × 15/22, তার মানে এখানে যদি 2 দিয়ে কাটি 11, তার মানে হচ্ছে 15x/11। আর দ্বিতীয় প্রকারে 2x এককে দস্তা হচ্ছে 2x × 7/22, কাটলে 11, তার মানে 7x/11। এবার তামা ও দস্তার মিশ্রণ, মানে তামার সাথে তামা যোগ হবে, দস্তার সাথে দস্তা। সুতরাং নতুন প্রকারের পিতলে তামা ইস্টু দস্তা ইজ ইকাল টু, নিচে করছি দেখো, তাহলে তামার সাথে তামা যোগ, তার মানে 40x/11 প্লাস 15x/11, মানে এইটার সাথে এইটা যোগ হলো, আর দস্তা মানে এইটার সাথে এইটা যোগ হবে। 15x/11 প্লাস 7x/11, তার মানে দুটোরই লসাগু হচ্ছে 11, ওপরে 40x/15x, নিচে 15x/7x, এই 11 11 কেটে গেল। 40 আর 15 কত হয়, 55x কেটে গেল, তার মানে 5:2, তাহলে 5:2 হবে অনুপাত। এবার দেখো 3 নম্বর, বলেছে একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে 10 দিনে করতে পারে, 15 দিনে করতে পারে। তাহলে মেরি একটা কাজ করতে পারে 10 দিনে, তাহলে একদিনে কত করে, 1/10, ডেভিডও তাহলে 15 দিনে করতে পারে, একদিনে করে 1/15, উল্টে যায়। এবার বলেছে প্রথমে মেরি একা 4 দিন ও পরে ডেভিড একা 5 দিন করে গেল, তাহলে মেরি 4 দিনে কত করবে, 4 × 1/10, আর ডেভিড 5 দিনে কত করবে, 5 × 1/15 হলো। এবার বলেছে মারিয়া এসে বাকি কাজ 4 দিনে শেষ করলো। এবার এই যে 4 দিনে করলো, 4 × 1/10, 5 দিনে করলো, 5 × 1/15, এই দুটোকে যোগ করে মোট যে কাজ সেটা মানে 1/1, দুটোকে যোগ করে 1 থেকে বিয়োগ দিতে হবে, তাহলে সেটা বেরোবে আমার বাকি কাজ। এবার এই বাকি কাজটা মারিয়া এসে 4 দিনে এই কাজটা করলো, তাহলে মারিয়া 4 দিনে করে অত অংশ, তাহলে 1 দিনে করবে কত অংশ বার করতে হতো। এবার বলেছে যদি মেরি ডেভিড মারিয়া একসাথে কাজটি করতো তাহলে কত হতো, তারপরে তাহলে শেষে তিনজনের 1/1 অংশগুলো যোগ করতে হবে। তাহলে প্রথমে একটু লিখে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো যেরকম বললাম,
একদিনে করে একের দশাংশ, এটা 15 দিনে করে একদিনে এত, তাহলে মেরি 4 দিনে করে এত, ডেভিড 5 দিনে করে এত। তাহলে এবার বাকি কাজ, বাকি কাজ তাহলে কি হবে, 1 - 2/5 আর 1/3, ওই যারা ওইটা করে দুজনের মেরি আর ডেভিডের কাজটা বিয়োগ করতে হবে, তাহলে 1 - 15, 3 × 2 = 6 আর যোগ 5, এটাকে যোগ করলাম, তার মানে 1 - 11/15, তার মানে 15 লসাগু হলে 15 - 11, তার মানে 4/15। এবার এই কাজটা মারিয়া 4 দিনে করে, সুতরাং মারিয়া 4 দিনে করে 4/15, তাহলে মারিয়া 1 দিনে কত করবে, 4 দিয়ে ভাগ হবে, 4/15 / 4, তার মানে ইনটু হয়ে যাবে 4/15 × 1/4, তাহলে 1/15। এবার বলেছে যদি মেরি ডেভিড ও মারিয়া একসাথে কাজটি করতো তবে কতদিনে শেষ করতো, তাহলে তারা সুতরাং মেরি ডেভিড ও মারিয়া 1 দিনে একত্রে করে, 1 দিনে একত্রে করে, তিনজনের 1 দিনের কাজটা যোগ হবে, ডেভিডের ছিল 1/10, 1 দিনে করে 1 অংশ, সরি মেরির ছিল 1/10, ডেভিডের 1/15 আর মারিয়ারও হলো 1/15। তাহলে এখানে লসাগু কত হচ্ছে, 30, তার মানে 3 × 2 = 2, তার মানে 5 × 2 = 7/30, তাহলে 1 দিনে করে এত অংশ, তাহলে কতদিনে কাজটা শেষ করবে সেটা আমাকে বার করতে হবে, সুতরাং এত মানে সম্পূর্ণ অংশ, সরি এত অংশ করে করে 1 দিনে, তিনজনে মিলে সেটা লিখলেন, তাহলে 1 অংশ মানে সম্পূর্ণ কাজটি করতো করে, তাহলে কি এটা উল্টে যাবে, তার মানে 30/7 দিনে, মানে এখানে হচ্ছে 1/7/30, তার মানে উল্টে গিয়ে এত দিনে, তার মানে 30/7টাকে যদি আমি ভাগ করি 4 × 7 = 28, 2, তার মানে 4 × 2 = 7 দিনে, তাহলে যদি একসঙ্গে কাজটি শেষ করতো তাহলে এত দিনে তারা কাজটি করতে পারত। বলো এবার দেখো 4 নম্বর, বলেছে 5 অশ্বক্ষমতা সম্পন্ন একটি পাম্প 3600 লিটার জল 8 ঘন্টায় তুলতে পারে, 7 অশ্বক্ষমতা সম্পন্ন পাম্পের 63 লিটার জল তুলতে কত সময় লাগবে, ঠিক আছে সেটা বার করতে হবে। এবার তাহলে দেখো এখান থেকে আমাদের এটাকে বার করতে হবে ত্রয়রাশি নিয়মে, তাহলে সম্পর্কগুলো প্রথমে লিখি, মনে করো জলের পরিমাণ ফিক্স, তাহলে ক্ষমতা যদি বাড়ে তাহলে সময়টা কি হবে, কমবে, ব্যস্ত সম্পর্ক, কারণ যত ক্ষমতা হবে সময় তত কম লাগবে, আর যদি ক্ষমতা ফিক্স থাকে জলের পরিমাণ বাড়লে সময়টা বাড়বে, তাহলে এর সঙ্গে এটা সরল সম্পর্ক, তাহলে আগে সম্পর্কটা আমাদের লিখে নিতে হবে, তাহলে দেখো সম্পর্কটা লিখে নিয়েছি, ক্ষমতা বাড়লে সময় কমবে তাহলে ব্যস্ত সম্পর্ক, এই কথাটা কিন্তু লিখতে হবে, আরেকটা যেটা নির্দিষ্ট আছে, আর ক্ষমতা নির্দিষ্ট থাকলে সময় বাড়লে এই জলের পরিমাণ বাড়লে সময়ও বাড়বে, তাহলে সরল সম্পর্ক। এবার ভগ্নাংশটি হলো দেখো যখন এই টাইপের অঙ্ক করবে তখন আমি একটা তোমাদের বলে দিই, যখন ব্যস্ত সম্পর্ক হবে তখন মান যদি বাড়ে, মনে করো এটার সাথে এটা তো ব্যস্ত সম্পর্ক, মান 5 থেকে 7 হয়েছে, বেড়েছে, তাহলে মান বাড়লে ভগ্নাংশের মান 1 থেকে ছোট হবে, 1 থেকে ছোট হওয়া মানে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, তাহলে এখানে যখন মানটা বেড়েছে তাহলে ভগ্নাংশের মান 1 থেকে ছোট হওয়া মানে উপরে 5 যাবে নিচে 7 হবে, তাহলে ভগ্নাংশটি হবে 5/7 যখন ক্ষমতার সঙ্গে সম্পর্ক হলো। হলো এবার দেখো যখন, আর আমি আরেকটা বিপরীতটাও বলে দিই, মানে যখন ব্যস্ত সম্পর্ক হয় মান যদি কমে, মনে করো উপরে 7 আছে নিচে 5 আছে, মান কমলে
ভগ্নাংশের মান একের থেকে বড় হয়, তাহলে উপরে বড় সংখ্যা যায়, নিচে ছোট সংখ্যা, এটা মনে রাখবে। ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে মান বাড়লে ওপরে ছোট যায়, নিচে বড় আসে, মানে একের থেকে ছোট হয়, আর মান যদি কমে তাহলে ওপরে বড় যায়, নিচে ছোট যায়। এবার সরল সম্পর্কের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সরল সম্পর্কের ক্ষেত্রে যদি মান বাড়ে তাহলে ওপরে বড় যায়, নিচে ছোট যায়, তাহলে ভগ্নাংশের মান একের থেকে বড় হয়। ব্যস্তরটা উল্টো, তার মানে এখানে কি হবে, এখানে হচ্ছে মান বেড়েছে সরল সম্পর্ক, তার মানে 63000 বাই হবে 36000। এবার এখানেও একটু ছোট করে আমি নিতে পারি। আরেকটা বলে রাখি, সরল সম্পর্কের ক্ষেত্রে যদি মান কমতো তাহলে ভগ্নাংশের মান একের থেকে ছোট হতো, তাহলে ওপরে ছোট যেত, নিচে বড়, তাহলে এখান থেকে যদি কেটে দিই, 3টে 0 কেটে গেল, হলো 9 দিয়ে করে দিলে 4 9 36 এখানে হয়ে গেল 7 9 63, তার মানে 7/4, অনেকটাই ছোট হয়ে গেল। এবার হয়ে যাবে দেখো নির্ণয় সময় ইজিক্যাল টু যে 8টা এখানে রয়েছে সেটা থাকবে, আর এই যে ভগ্নাংশ গুলো বেরিয়েছে সেগুলো গুণ করে দেব, এত ঘন্টা, 7 7 কেটে গেল, 4 দিয়ে করলো 2, তার মানে 10 ঘন্টা। তাহলে 7 অশ্বক্ষমতা সম্পন্ন পাম্পে 6300 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। হলো, এই নিয়মে করবে অনেক তাড়াতাড়ি শর্টকাট হয়ে যাবে।